হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমাকে দেখো, সকাল সকাল কেমন আমাকে ঘুম থেকে তুলে দিয়েছে। মুখে চোখের অবস্থা যা তা, জাস্ট উঠেছি আর চা খেতে বসে পড়েছি। আর আমার হাজব্যান্ড শুধু বলছে, একবার বলো পিএসসি পার্বতী ব্লগসের নতুন একটা ভিডিওর সাথে তোমাদেরকে স্বাগত জানায়। আমাকে শুধু এই করে গেছে সারা সকালটা। তো উঠেছি, উঠে চা খাচ্ছিলাম, তাই ভাবলাম তোমাদের সাথে একটু ক্যামেরাটা অন করি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। পিএসসি পার্বতী ব্লগসের নতুন একটা ভিডিওর সাথে তোমাদেরকে স্বাগত জানাই। তো এখন হচ্ছে শীতের সকাল, তো শীতের সকালে এখন আমার ঘুম ভেঙেছে। আজকে তখন 8টা বাজে, আর এখন হচ্ছে তোমার কটা বাজে ঘড়িটা আর বলো না, ঘড়িটার ব্যাটারিটা পুরো শেষ হয়ে গেছে, তো একটা ব্যাটারি নিয়ে আসতে হবে। তো বাপিকে বললাম, তো বাপি নিয়ে আসবে ব্যাটারি, বা হাজব্যান্ড নিয়ে আসবে, যে কোনো একজন কেউ নিয়ে আসবে, তো ব্যাটারিটা লাগিয়ে দেবো। আর হচ্ছে এখন বাজে হচ্ছে 9টা। তো জাস্ট উঠলাম, উঠে একটু ফ্রেশ হলাম, মানে ব্রাশ করেছি, আর দেখতে পাচ্ছ মানে চুল টুল একটু আঁচড়ে নিয়েছি, ব্যাস একটুকুই। এবার হচ্ছে বিছানাটা তুলবো। বিছানার অবস্থা দেখলে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে পুরো। দেখো একবার কী অবস্থা, দেখেছো অবস্থাটা কি অবস্থা? দেখো মানে বিছানাটা যা তা অবস্থা, যা তা। তো চলো বিছানাটা গুছিয়ে নিই। আর একটা পড়ে আছে এইখানে, দেখবে এ দেখো, এটা হচ্ছে বালাপোশটা, এখানে পড়ে আছে। তো চলো বিছানাটা গুছিয়ে নিই। ক্যামেরাটা রাখার খুবই অসুবিধা হয়েছে, তো সেই জন্য তোমাদের দেখতে হয়তো একটু প্রবলেম হতে পারে, বা লাইটটা একটু প্রবলেম হতে পারে। দেখেছো লাইটটা প্রবলেম হচ্ছে, মনে হচ্ছে আমি সেই লাইটগুলো লাগিয়েছি, তাই না বলো? তো দেখো বিছানাটা আমি গুছিয়ে নিই, তো তারপর তোমার সাথে কথা বলছি। পুরো কালো আসছে, তাই না বলো? ভীষণই কালো আসছে। তো পুরো কমপ্লিট, তো বিছানাটা গুছানো হয়ে গেছে। তোমাদেরকে তাও একবার দেখিয়ে দিই। আর আমার ফোনটা রাখার খুবই প্রবলেম, মানে ভীষণই প্রবলেম ফোনটা রাখার, কারণ একটা ওই শিশি দিয়ে রেখেছিলাম, ওষুধের শিশিগুলো দিয়ে। তো জানি না কবে ট্রাইপড কিনতে পারবো। একটা তো অর্ডার দিয়েছিলাম, তোমাদেরকে বলেওছিলাম যে একটা ট্রাইপড আমি অর্ডার দিয়েছি, কিন্তু এত ছোট এসেছে না, মানে এক বিদ্যার থেকে একটু যদি বড় হয়, বা এক বিদ্যা এরকমই হবে ছোটোগুলো, আমি বুঝতে পারিনি যে এত ছোটো বলে। আমি ভেবেছি হয়তো বড়গুলো, তো দেখি কবে কিনতে পারি, একটু প্রবলেমের জন্য কিনতে পারছি না। আর আজকে হচ্ছে একটা জায়গা যাব, মানে যাবার কথা আছে আমাদের এখানেই,
তো যদি যাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আর কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো, তাহলে দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। এখনও দেখছো, লাইকটা একটু করে দাও, কমেন্টটা একটু করে দাও কেমন লাগছে আমাকে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো, আর যদি ভালো না লাগে তাহলে তোমাদের ইচ্ছা মতো তোমরা যেটা ভালো বোঝো সেটা করবে, ঠিক আছে? কোনো জোর জবরদস্তি নেই যে করতেই হবে, ভালো লাগলে অবশ্যই করবে, আর ভালো যদি নাও লাগে তাহলে একটা আনলাইক করে দিয়েছো, ঠিক আছে? তো চাটাও খেয়ে নিয়েছি, তোমাদেরকে বলা হয়নি, চাটাও খেয়ে নিয়েছি। চাটা খেয়ে নিয়ে তারপরে বিছানাটা গোছাতে এসেছি। তো আজকে সকাল থেকে, মানে সকাল 6টা থেকে আমাকে তুলছে সবাই, আমি তো কিছুতেই উঠতে চাই না, সকাল 6টা থেকে তুলছে আমাকে। কেন তুলছে তো তোমাদেরকে একটু পরে বলছি, চলো এখন বাই বাই। এখন যাচ্ছি হচ্ছে নিচেতে, নিচে গিয়ে দোকান খুলতে হবে, তাই বলে নিচে যাই, তোমাদের সাথে কথা বলছি। আরে দেখো সকাল সকাল দেখে কি মনে হচ্ছে দুধ ফুটাচ্ছি, একদমই না। এই দেখো চাও ফুটাচ্ছিলাম, চাও সেদ্ধ করছিলাম। তো সকালে টিফিনে বানাবো চাউমিন, তো চাউমিনটা বেশি ছিল না, হাফ প্যাকেটের মতো ছিল, তো ভাবলাম ওটাই চলো সবাই অল্প অল্প করে একটু খেয়ে নিই, কারণ সকালের খাবারটা একটু হেভি খেতে হয়। তো ওই জন্য আমরা বেশিরভাগই মুড়ি খাই, বেশিরভাগই দেখতে পাবে যে মুড়ি খাই। তো সব প্রত্যেক দিন মুড়ি খেতে ভালোও লাগে না। আর চলো, আর এই হচ্ছে চাউমিনের সব সবজি, এখানে অনেক কিছু আছে, আলু, বিনস, বাঁধাকপি, গাজর, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, এগুলো। তো চা পুরো কমপ্লিট, ভাবলাম তোমাদের সাথে ফিনিশিংটা একবার শেয়ার করে দিই, তো ওই জন্য ফিনিশিংটাতে আর একবার ক্যামেরাটা অন করলাম। আর আমার তো রান্না করতে ভীষণই ভালো লাগে, ভীষণই, মানে ইচ্ছা আছে একটা রেসিপির কোনো চ্যানেল মানে খোলার। তো তোমাদের ভালোবাসা পেলে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব, আমি যতগুলো রান্না পারি, অনেক কিছু পারি, অনেক কিছু রান্না পারি, ভাবছি তোমাদের সাথে শেয়ার করব। তো তোমাদের যদি ভালোবাসা পাই অবশ্যই। আর এইখানেতে দেখো, বাবারে কি দেখছে আমাকে, ক্যামেরাটা জাস্ট অন করেছি, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। ও বুঝতে পেরেছে ঠিক আমি ওকে ভিডিও করছি বা ছবি তুলছিলাম, তো সেই জন্য একদম স্ট্রিক্টলি তাকিয়ে আছে। দেখো আমার দিকে এমনভাবে তাকাচ্ছিল মনে হচ্ছে ঝপ করে এসে আমাকে ধরবে, ভীষণই ভয় লাগছিল। তো বেশিক্ষণ করিনি, দেখেছো কেমন দেখছে। আর রেডি হয়ে নিয়েছে, এবার যাব হচ্ছে, তোমাদের সাথে শেয়ার করেছিলাম তখনই যে বাইরে যাব, তো কিসের জন্য যাব দেখতে থাকো তোমরা, আগে যে পৌঁছায় তারপর তোমাদের সাথে কথা হচ্ছে এখনকার মতো, বাই বাই। তো চলে এসেছি, আর রাস্তাতে ক্যামেরাটা সেভাবে অন করতে পারিনি, আর প্রচুর জ্যাম ছিল, জ্যাম না জ্যাম কিছু একটা বলে তো ওটা ছিল, যাই হোক সব কিছু গুলিয়ে যায় আমার, জানো অবস্থাটা দেখো কি অবস্থা, পুরো মেলা বসেছে, মেলা মেলা মেলা। তো এটা হচ্ছে দিদি নাম্বার ওয়ানের অডিশন হচ্ছে, তো তাই দেরি না করে ঝটপট চলে এলাম দিদি নাম্বার ওয়ানের অডিশন দিতে। আমার তো অনেক দিনের ইচ্ছা দিদি নাম্বার ওয়ানের অডিশন দেবো। তো লাইনে দাঁড়িয়ে ভিডিও করছিলাম, তো সবাই তো হাঁ করে দেখছিল আমার দিকে, তো বেশিক্ষণ করিনি, একটুখানি জাস্ট ক্যামেরাটা অন করেছিলাম তোমাদেরকে দেখানোর জন্য যে অডিশনটা কীভাবে কী হয়। তো ভেতরে গিয়ে তো ক্যামেরা করতে পারবো না, ক্যামেরা করা ভেতরে গিয়ে অফ, তো অনেক কিছু জিজ্ঞাসা আরে করছিল, তো যাই হোক সব কিছু তো শেয়ার করা যায় না, একটুখানি করলাম তোমাদের সাথে। তো তোমরা তো দেখলেই যে আমি তোমাদেরকে প্রুফটাও দেখিয়ে দিলাম যে আমি দিদি নম্বর ওয়ানে অডিশন দিতে গিয়েছিলাম, ফর্মটাও দেখিয়ে দিলাম, জানি না এতে কিছু প্রবলেম হবে নাকি আমি কিছুই জানি না, তো তাও দেখিয়ে দিলাম। এটা হচ্ছে আমার সেজো আঁকিমা, তোকে আমি একটু হাই করতে বলছিলাম তো সেই জন্য হাই করছিলো, আর ব্যাকগ্রাউন্ডে অনেকে কথা বলছিলো তো সেই জন্য সাউন্ডটা মিউট করে রাখতে বাধ্য হয়েছি।
তো প্লিজ কেউ কিছু মনে করো না, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো। বাই বাই।